নমস্কার বন্ধুরা, আমার নাম রূপক ব্যানার্জি আর আপনারা আজকে রয়েছেন আমার সাথে আমার চ্যানেল দ্য লাভ অফ দ্য রিটার্ন ওয়ার্ডে। এই চ্যানেলে আমি আমার বইয়ের প্রতি ভালোবাসাটাকে ব্যক্ত করেছি বিভিন্ন ভিডিওর মাধ্যমে, যেখানে আমি আমার কালেকশনের বিভিন্ন বই আপনাদের সাথে শেয়ার করে দেখিয়েছি। আজকে যেমন দেখাবো আমার অতি ফেভারিট একজন লেখকের কালেকশন, লেখকের নাম জেমস হ্যাডলি চেজ। আর আমার কাছে জেমস হ্যাডলি চেজের হার্ড কাভারের একটা ভালো কালেকশন রয়েছে। জেমস হ্যাডলি চেজ 90খানা বই লিখেছিলেন তার জীবদ্দশায়। সেই 90খানা বইয়ের মধ্যে আমার কাছে 45টা বই হার্ড কাভারে রয়েছে, আর সব মিলিয়ে আমার কাছে 80খানা বই কালেকশানে চলে এসেছে। আর 10টা বই হলেই জেমস হ্যাডলি চেজের কালেকশন কমপ্লিট। তো চলুন আজকে আপনাদের দেখাই আমার জেমস হ্যাডলি চেজের কালেকশন। এই বইগুলি প্রত্যেকটি হার্ড কাভারে এবং তাদের প্রকাশকের নাম হলো লন্ডনের রবার্ট হেল। জেমস হ্যাডলি চেজ কিন্তু আসলে লেখকের নিজের নাম নয়। জেমস হ্যাডলি চেজের আসল নাম রিনি লজ ব্রাবাজন রেমন্ড। লেখনীর জন্য জেমস হ্যাডলি চেজের প্রত্যেকটি বই বিখ্যাত এই কারণে যে এত বিভিন্ন ধরনের প্লটিং উনি এনেছেন তার লেখায়, এবং প্রত্যেকটি কাহিনী তার স্বতন্ত্র ভঙ্গিমায় যেন উজ্জ্বল। তবে হ্যাঁ, জেমস হ্যাডলি চেজের কিছু কিছু কাহিনীতে, যেমন তার যে প্রধান চরিত্র সে হেরে যায়, সেটা অনেক সময় আমাদের খুব মনে মনে পীড়া দেয়। আগামী ভিডিওতে আমি আমার হার্ড কাভার কালেকশন মিস্ট্রি নিয়ে আরও ডিটেলসে আপনাদের কাছে দেখাবো। আজকের ভিডিওটা একটু ছোট রাখলাম। আমি একটা জিনিস অবাক হয়ে ভেবেছি, দেখেছি, সেটা হচ্ছে জেমস হ্যাডলি চেজের এই কভারের এই ছবিগুলি দেখতে কিছুটা অদ্ভুত, কিন্তু তার সাথে কিন্তু কাহিনীর কোনো সামঞ্জস্য নেই। আমার জেমস হ্যাডলি চেজের কালেকশন যেটা হার্ড কাভারে আছে তার উপরে আজকে আমাদের এই ছোট্ট ভিডিও। আজকের ভিডিওটা ছোট রাখলাম। আগামী ভিডিওতে আমার মিস্ট্রি কালেকশনের হার্ড কাভার কালেকশন বইগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওতে আমি শুধু ছোট করে দেখালাম আমার জেমস হ্যাডলি চেজের হার্ড কাভার কালেকশন। আগামী দিনে আমার যেগুলো পেপার ব্যাগ কালেকশন রয়েছে জেমস হ্যাডলি চেজের, সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।